দেখুন যেভাবে ডিম্বাণু বিক্রি করে মোটা অঙ্কের আয় করছেন তরুণীরা, যদিও অধিকাংশ বিবাহিত নারী ও পুরুষই মনে করে থাকেন যে তারা সন্তান ধারণে সক্ষম। জানলে হয়তো অবাক লাগতে পারে, বাস্তবে প্রতি 10 দম্পতির মধ্যে 1 দম্পতির গর্ভধারণের সমস্যা রয়েছে। যারা সন্তান চান কিন্তু সন্তান পান না, তাদের জীবনে বিষাদ, ক্রোধ, হতাশা দেখা দেয়। তবে এবার বন্ধুত্ব মোকাবেলায় পথ দেখাচ্ছে ডোনেটর গার্লস। বন্ধাত্বের কারণে যেসব দম্পতি সন্তানের সুখ থেকে বঞ্চিত হন, তাদের জন্য নিজেদের ডিম্বাণু ডোনেট করেছেন বহু যুবতী। বিভিন্ন ফার্টিলিটি ক্লিনিকে গিয়ে নিজেদের ডিম্বাণু ডোনেট করে আসছেন তারা, আর প্রতিবার ডিম্বাণু দেওয়ার জন্য পাচ্ছেন 20,000 থেকে 70,000 টাকা। তবে টাকার অঙ্কেই যে শুধু কারণ না বলে জানিয়েছেন ডোনেটর তরুণীরা। নিঃসন্তান দম্পতি সন্তান লাভে সাহায্য করাই তাদের উদ্দেশ্য। ডোনেশন সাইটে নাম নথিভুক্ত করার পর নির্দিষ্ট ক্লিনিক থেকে যোগাযোগ করা হয় ডোনেটরদের সঙ্গে। গাইনোকোলজিস্ট খতিয়ে দেখেন একজন ডোনেটরের বয়স, উচ্চতা, ব্লাড গ্রুপ ও পরিবারের কোনো অসুখ বিসুখ আছে কিনা। ডিম্বাণু ডোনেশনের জন্য ওই যুবতী শারীরিকভাবে কতটা সক্ষম কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তা দেখে নেওয়া হয়। বেশ কয়েক বছর হলো সঞ্জয়ের অস্ত্রোপচার হয়ে গেছে, এখন সে একজন সুস্থ স্বাভাবিক মানুষ, কিন্তু পরিহাস পিছু ছাড়েনি। প্রতিবেশীরা এখন তাকে প্রশ্ন করে কোথায় গেল তার সন্তান। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।